8 বছর পর বিশ্বকাপে ফিরে কি দারুণ শুরুই না করলো নেদারল্যান্ডস। সেনেগালকে হারিয়ে দিয়েছে 2-0 গোলে, তবে ম্যাচটা মনে হয় শেষ 6 মিনিট বা হচ্ছে গিয়ে লাস্টের দিকে যেমন নেদারল্যান্ডসের দিকে ঢুকে যাবে এমনটা মনে হয় এক্সপেক্টেড ছিল না, কারণ পুরোটা ম্যাচ অনেকটা মেরমেরে চলছিল। ইনফ্যাক্ট নেদারল্যান্ডস 82 মিনিট পর্যন্ত পোস্টে কোনো শটে কিন্তু তারা রাখতে পারেনি। এরপর হঠাৎ কি হলো? এরপর হঠাৎ যেটা হলো যে ট্রানজিশনে সেনেগাল হারিয়ে গেল, আর গাকপো তার জন্য এর চেয়ে ভালো কিছু হতে পারতো না। আজকের বিশ্বকাপের দিনটা আসলে নতুনদের, তরুণদের। গাকপো সেই জায়গায় বেশ ভালো করলেন, গোলটা করলেন, আর ওই ট্রানজিশনে আসলে মার খেয়ে গেল সেনেগাল। সেনেগালের জন্য ব্যাপারটা হতাশার, কারণ এই ম্যাচটা মোটামুটি তারা ভালো টক্কর দিচ্ছিল। শেষ পর্যন্ত গোল তো আরও একটা হলো, ডেভ ক্লাসেন তিনি গোল করলেন বদলি হিসেবে নেমে। এই গোলটা তার দরকার ছিল ব্যক্তিগতভাবে, ক্লাবে খুব একটা সময় তার হচ্ছিল না, একটা গোল হয়তো তাকে নতুন করে কনফিডেন্স দেবে। তবে মনে হয় নেদারল্যান্ডস একটা জিনিস মনে হয় খুব মিস করছে, ভ্যান পার্সির মতো কাউকে। দেখুন, স্ট্রাইকিং সমস্যাটা তাদের সব সময়ই ছিল, আর মেমফিস ডিপাই আমরা বলছিলাম ও প্রিভিউতে যে মেমফিস ডিপাইকে তাদের দরকার। ডিপাই যেহেতু ছিলেন না, ওই শূন্যতারা তো আর ছিলই, টার্গেট ম্যান তো নেই, কোনো প্রপার নাম্বার 9 নেই। এই জায়গায় লুক ডিয়ং হয়তো অপশন হতে পারতেন, কিন্তু তার দিকেও ওইভাবে আসলে ফন হাল শুরু থেকে নজর দেননি, হয়তো দরকার ছিল না বলেই তিনি দেননি। কিন্তু এই জায়গায় নেদারল্যান্ডসের খেলাটা দেখে আমার কাছে মনে হয়েছে আমার প্রত্যাশা যতখানি ছিল ঠিক ততখানি আসলে মেটেনি এই নেদারল্যান্ডস। হয়তো এমন হতে পারে যে টুর্নামেন্টটা যত যাবে তত হয়তো নিজেদের ছন্দ তারা খুঁজে পাবে, আর সেনেগাল তো টাফ টিম, সাদিও মানে খেলুক আর নাই খেলুন নেদারল্যান্ডসকে নিয়ে তো আসলে নেদারল্যান্ডস সেনেগালকে নিয়ে তো তাদের ভাবতেই হয়েছে। বেশ কিছু জায়গায় সেনেগাল বেশ শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। এই ম্যাচটা সম্ভবত যদি শেষ পর্যন্ত গোললেস ড্রও হতো খুব একটা অবাক হওয়ার মতো কিছু ছিল না, কিন্তু শেষ পর্যন্ত নেদারল্যান্ডস তারা ওই বিগ ম্যাচে যে মানে জেতার একটা অভ্যাস থাকতে হয় সেই অভ্যাসটা নেদারল্যান্ডসের ছিল, সেনেগালের ছিল না, এবং ওই জায়গাতেই আসলে ম্যাচটা নেদারল্যান্ডস জিতে গেছে বলে আমার মনে হয়েছে। এবং জিতে গেছে কিন্তু ভার্জিল ভ্যান ডাইকও, তার প্রথম কোনো মেজর ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের কোনো একটা ম্যাচ ছিল, এবং সেখানে কিন্তু তার সেই মেজর ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের অভিষেকটাও কিন্তু ভালো হয়েছে। ডিজার্ভ করেন যেই পারফরমেন্স, যেই ক্যালিবার, ইউরোপ সেরা ডিফেন্ডার বা বিশ্ব সেরা ডিফেন্ডারও কিন্তু তাকে বললে কোনো ভুল হবে না। ডিজার্ভ করেন, কোনো সন্দেহ নেই। নেদারল্যান্ডসের শুধুমাত্র ফন ডাইক কেন, আপনি যখন গোলটার কথাও যদি বলেন, আপনি যে ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের কাছ থেকে যে পাসটা এলো সেখানেও তো আসলে তার জন্য আমরা বলছিলাম না যে ক্লাসেনের কনফিডেন্স বেড়েছে, ফ্র্যাঙ্কি ডিয়ংয়েরও তো সেটা দরকার ছিল, আবার দরকার ছিল কিন্তু ভার্জিল ফন ডাইকেরও। ফন ডাইকেরও তো সময় আসলে যে লিভারপুলের হয়ে খুব ভালো যাচ্ছিল তেমনটাও নয়। নেদারল্যান্ডস এই জয়টাকে দেখতে পারে যে তাদের টুর্নামেন্টের ওপেনার হিসেবে, আর বাকি যে দুটো ম্যাচ অপেক্ষা করছে তাদের জন্য গ্রুপের বাকি দুই দল কাতার এবং ইকুয়েডর, তারা তুলনামূলক কম শক্তির দল সেনেগালের তুলনায়, যেহেতু তারা আফ্রিকান নেশনস চ্যাম্পিয়ন। তো সেই হিসেবে নেদারল্যান্ডসের স্টার্টটা বেশ ভালোই হলো, এবং সম্ভবত এই জয়টা তাদেরকে যে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার যে ব্যাপারটা, গ্রুপ চ্যাম্পিয়ন তাদের তো হতেই হবে, নইলে সেকেন্ড রাউন্ডে দেখা যাবে তাদেরকে একটা ইংল্যান্ডের মতো প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। এরকম সহজ গ্রুপ থেকে নেদারল্যান্ডসের প্রথম ম্যাচের খেলা দেখে গ্রুপ চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.